বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ভিডিও আরো আরেকবার ওয়েলকাম জানাই। আর সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আর অনেকদিন পর তোমাদের সামনে এলাম আজ কথা বলতে। আর মাঝখানে মানে আমি বাড়ি গিয়েছিলাম, তো বাড়ি থেকে চলে এসেছি এখানে ব্যাঙ্গালোরে। দেখতেই পাচ্ছো ব্যাঙ্গালোরের ঘরটা। তো অনেকদিনই হয়ে গেছে চলে এসেছি, প্রায় এক সপ্তাহ হয়ে গেছে। কিছু কারণের জন্য ভিডিও করতে পারিনি, শর্ট ভিডিও দিইনি আর ব্লগও ছাড়িনি। তোমরা তো জানোই অনেকদিনই ব্লগ আসেনি। তো আমি এসেছি, তার একটা ছোট্ট শর্ট ভিডিও করেছি, শর্ট বলতে কি ব্লগ ভিডিওই করেছি। তো সেটা শেয়ার করার জন্যই আজকের ব্লগটা স্টার্ট করা। তো আজকে ব্লগটা আমি সেই ভিডিওর মাধ্যমেই দেখাবো, মানে এই ভিডিওটার মাধ্যমেই আমি ওই ভিডিওটা দেখাবো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর বাবু গেছে হচ্ছে সেয়াদে বাড়ি, আর আজকে এই জামাটা পরেছি হচ্ছে আজকে আমাদের ঘরওয়ালার মানে বাড়িওয়ালার সত্যনারায়ণ পুজো নিমন্ত্রণ আছে। তো তাই আজকে সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি, রান্নাবাড়া নেই। তো যাওয়া যাক আর দেখতে থাকো ভিডিওটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো ভিডিওটা দেখো। আমরা ট্রেনে উঠে পড়েছি। তো এই দেখো বাবু মানে কি করছে, মানে যে এটা কাঁচটা কিছুই নয়, জানালা দিয়ে হাত বাড়াবে সেই জন্য চেষ্টা করছে। আর হাওড়া থেকে মানে এবারে ছাড়িনি, ট্রেনটা হচ্ছে এটা ডানকুনি থেকে ছেড়েছে, মানে ডানকুনিতে ছাড়েনি, অন্য জায়গা থেকে এসেছে। আর এখানে তোমাদের দাদাভাই চা নিয়ে নিয়েছে, আমার বোন সেই চাটাই রেডি করে দিচ্ছে। আর বাবুকে ফুলহাতা জামা পরিয়ে দিয়েছি। ট্রেনটা এখন স্পিডে যাচ্ছে, আবার কখনো কখনো এত মানে স্লো যাচ্ছে কি বলবো, যে কখন পৌঁছাবো কি জানি। বাবু সারা মানে ট্রেনে লোককে জ্বালিয়ে খেয়েছে, আর দুদিন ধরে না ওরও বোর লেগে গেছে। এর থেকে প্লেনে আসাই ভালো ছিল। তো তোমাদের দাদাভাইও প্রচুর বিরক্ত হয়ে গেছে, বলেছে আর কোনদিন ট্রেনে আসবে না একে নিয়ে, বাবুকে নিয়ে। তো বৃষ্টি এসে গেছে, জোর বৃষ্টি হচ্ছে এই ধারে এই সাইডে, জানি না ব্যাঙ্গালোরের সাইডেও বৃষ্টি হচ্ছে কি না। কর্ণাটকে প্রায় ঢুকে এসেছি। তো দুদিন ধরে আমাদের অবস্থা দেখো খালি, তোমাদের দাদাভাইয়ের অবস্থা, আমার অবস্থা, আর বাবু দেখো মানে পাগল পাগল লাগছে তিনজনকেই, তিনজনকে কি সবাইকেই লাগছে পাগল পাগল, মানে পুরো মুখ চোখ সব শুকিয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এই যে আমাদের পাশে আর একজন ছোট্ট পরি, এটা আমাদের সাথেই ট্রেনে জার্নি করছে, মানে আমাদের সাথেই যাচ্ছে। কি সুন্দর চারিদিক সবুজ সবুজ, মাঠের মাঝখান দিয়ে ট্রেনটা যাচ্ছে, আর দূরে পাহাড় দেখা যাচ্ছে, খুব ভালোই লাগছে। প্লেনের থেকে ট্রেনের জার্নিংটা বেশ ভালোই লাগছে, খালি বাবুর জন্যই মানে বিরক্ত লাগছিল, কারণ ও ট্রেনে দুদিন ধরে থাকতেই চাইছিল না। দুদিন ধরে স্নান টান করা নেই আর নেই, তো বিরক্তই হচ্ছিল, মানে আসার দিন স্নান করেই এসেছি তবুও। তো চলো আমরা স্টেশনে নেমে পড়েছি, এটা নতুন স্টেশন হয়েছে, আমি ঠিক নামটা জানি না, আমি আগে কোনোদিন আসিনি। তো বৃষ্টি হচ্ছে, চলো যাওয়া যাক বাড়ি গিয়ে, তোমাদের সাথে শেয়ার করতে পারছি কি না কিছু দেখছি। স্টেশনটা খুব ভালোই করেছে, মানে পুরো এয়ারপোর্টের মতোই করেছে, মানে নতুন স্টেশন, এই স্টেশনেই মানে যত ওয়েস্ট বেঙ্গল থেকে ট্রেন আসে এইখানেই স্টপেজ দেয়। পুরো এয়ারপোর্টের মতো লাগছে না বন্ধুরা, বলো অবশ্যই কমেন্টে জানাবে। পুরো এয়ারপোর্টের মতোই করেছে খানিকটা, বাইরে থেকে দেখলে বোঝাই যাবে না যে এটা স্টেশন না এয়ারপোর্ট। তো মানে দারুণ করেছে, আমি এই প্রথম আসলাম তো অভিজ্ঞতাটা খুব ভালোই হলো, আর তার থেকেও বড়ো কথা স্টেশনটা আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিও করতে পারিনি এতদিন, কারণ হচ্ছে বাবুরও শরীরটা খারাপ ছিল রোহানের, আর আমারও শরীরটা খারাপ ছিল, কারণ ওখানকার জল হাওয়া এখানকার জল হাওয়া, আবার এসি ট্রেনে এসেছি দেখলেই তো, সেই জন্যই আর কি অনেকটা ঠান্ডা লেগে গিয়েছিলো, ওর ওখান থেকেই ঠান্ডা লেগেই এসেছিলো। তো সেই জন্য ডাক্তারখানায় নিয়ে যাওয়া, নিয়ে আসা, আবার ঘরেতেও ওর ট্রিটমেন্ট করা, মানে স্টিম দিতে হচ্ছিলো নেমিলেশন। তো তাই আর ভিডিওটা কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। তো অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো। তো এবার আমি চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার। তো চলো টাটা বাই।
আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো তাদের অবশ্যই আমি জানাবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দিও, যাতে সবার আগে আমি ভিডিও যখনই আপলোড করি তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমাদের পুরনো বন্ধু আছো, এমনকি ছোটো আছো, তাদের অনেক অনেক ভালোবাসা জানাই।